সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি, সদানন্দ মুই কালি। এই যে এত আমরা আলো জ্বালাই, ঘরে প্রদীপ জ্বালাই, 14 প্রদীপ, 14 শাক, তা আজকে বলছি যে ভূত চতুর্দশী। তুই কি জানিস এর কাহিনীটা কি আছে? টুকটাক কিছু শুনেছি ছোটবেলায়। জানিস কি কবে হয়, কেন করি আমরা এইটা পালন? ওই তো নতুন কিছু কিনলে মা লক্ষ্মী বাড়িতে আসে এবং অধিষ্ঠান করেন, শ্রী গৃহে সুখ শান্তি বিরাজ করে, এইরকম কিছু হয়তো। কবে পেছনের মজার গল্প তোকে বলেছিলাম, মনে আছে? তুই সবই মোটামুটি জানি, তবুও আজকে তাহলে আমি তোর মুখে শুনবো যে গল্পটা। আমি চুপ করে বসে রইলাম, বলবি আর আমি শুনবো, বলতে থাক। তাহলে তুমি প্রশ্ন করো প্রথম থেকে, বলতো ধনতেরাস কবে হয়, কেন হয়, আমরা কেন নতুন জিনিস কিনি? আচ্ছা, তাহলে প্রথম আমাদের প্রশ্নটা হলো ধনতেরাস কি বা ধনত্রয়োদশী তিথি কি? অবশ্য বন্ধুরা সবই জানো, তাও আমার ছেলের মুখে ঠিকঠাক শুনে নাও, দেখো তো ঠিক বলছে কিনা। ধনত্রয়োদশী বা ধনতেরাস হলো কার্তিক মাসে শুক্লপক্ষের ত্রয়োদশতম বা 13তম দিন। এই দিন আমরা ঘরে মূল্যবান ধাতুর জিনিসপত্র কিনি এবং বাড়িতে ধনলক্ষ্মী এবং ধনকুবেরের পুজো করি, যাতে আমাদের বাড়িতে ধন সম্পত্তি, সম্পদ এবং সমৃদ্ধি একদম অটুট থাকে এবং মা লক্ষ্মী আমাদের গৃহে যেন অচলা হয়ে রান। ঠিক বললাম? ভেরি গুড। পরের প্রশ্ন, ভূত চতুর্দশী। আচ্ছা সমুদ্র মন্থনের কাহিনী থেকে। অল্প বিস্তর আমরা সবাই জানি সমুদ্র মন্থনে কি হয়েছিল না হয়েছিল, তবু আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেব ঋষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র শাপগ্রস্ত হন এবং পুরো স্বর্গলোক লক্ষ্মীশ্রীহীন হয়ে যায়, ফলে সমগ্র দেবতারা সংকটে পড়েন। তাই সেই সংকট থেকে মুক্তির উপায় খুঁজতেই দেবতারা এবং অসুরা মিলে ক্ষীরসাগর মন্থন করেন। মন্থন দণ্ড হিসেবে ঠিক করা হয় মন্দার পর্বতকে এবং মন্থন রজ্জু হিসেবে ঠিক করা হয় মন্থন নাগরাজ বাসুকীকে এবং মন্থন এবং সমুদ্র মন্থনের পরে ফলেই উঠে আসেন যে মহালক্ষ্মী দেবী এবং পুনরায় স্বর্গে লক্ষ্মীশ্রী স্থাপিত হয়। এবং পরবর্তীকালে অমৃত বন্টন এবং মহাদেবের বিষ পান, এটা সবাই আমরা সবাই জানি আশা করছি। আর একটা গল্প হচ্ছে রাজা হিমে এবং তার ছেলের গল্প। রাজা হিমের ছেলের ভাগ্যদোষে লেখা ছিল বিবাহের চতুর্থ দিনে যমরাজের হাতে তার মৃত্যু হবে, কিন্তু রাজা হিমের যে পুত্রবধূ তিনি বিবাহের চতুর্থ দিনে তার বাড়ির যে সদর দুয়ার সেই দুয়ারের সামনে ধন সম্পত্তি এবং বিয়ে পথ আগলে রাখেন, ফলে কি হয় যমরাজ প্রবেশই করতে পারে না, সেই ধন সম্পত্তির ছটায় তার চোখ আলোকিত হয়ে যায়, ফলে রাজা হিমের ছেলে বেঁচে যান। এটা আরেকটা গল্প, তাই জন্যই বাঙালি বা তথা বিশ্ববাসী তথা ভারতবাসী সবার বাড়িতে ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি পালিত হয়। ও, তাই জন্য আমরা নতুন কিছু কিনি, তাই তো? যাতে আমাদের বাড়িতে ধন সম্পত্তি এবং সমৃদ্ধি। আমাদের সময় এসব ছিলই না, এখন যা চল হয়েছে আমরা কি কিনতাম না জানি। তাহলে ঠিকঠাক বললাম তো? একদম ঠিক। এর পরবর্তী প্রশ্ন, ভূত চতুর্দশী কাকে বলে এবং কেন আমরা ভূত চতুর্দশীর দিন আলো জ্বলো জ্বালাই এত কিছু করি? আচ্ছা, দীপান্বিতা অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে পালন করা হয় ভূত চতুর্দশী। এই দিন বিশ্বাস করা হয় যে আমাদের পিতৃপুরুষের আত্মারা নেমে আসেন মর্তে এবং তাদেরকে খুশি করতে এবং নানা রকমের অশুভ, যেগুলো অশুভ শক্তি যা আমাদের মনের মধ্যে তথা চারপাশে লুকিয়ে রয়েছে সেগুলো দূরীভূত করবার জন্য আমরা 14টি প্রদীপ জ্বালাই গৃহের প্রাঙ্গণে এবং নানা জায়গায় এবং 14 শাক খাই। এর পেছনে আরও একটি কাহিনী রয়েছে, যেটা আমাদের সেটা হচ্ছে দানবরাজ বলির কাহিনী। দানবরাজ বলি একসময় অহংকারে মত্ত হয়ে স্বর্গ, মর্ত এবং পাতাল দখল করে নিয়েছিলেন। নির্বিচারে চলতে লাগলো হত্যাকাণ্ড এবং
সেই দানবরাজ বলির অত্যাচার থেকে ত্রিভুবনকে বাঁচাতে তখন ভগবান বিষ্ণু নিলেন বামন অবতারের রূপ, এবং তিনি ছদ্ম বামন অবতারের রূপ নিয়ে এলেন দানবরাজ বলির সামনে এবং তার কাছে তিন পা সমান ভূমি প্রার্থনা করলেন। দানবরাজ বলি শুরুতেই এটা বুঝতে পেরেছিলেন যে এই বামন অবতার আসলে কেউ নন, ভগবান বিষ্ণু স্বয়ং। কিন্তু এরপরেও তিনি রাজি হলেন সেই চুক্তিতে। কিন্তু এর পরবর্তীকালে দেখা গেল বামন অবতারের রূপ থেকে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণু স্বয়ং, এবং একটি পা রাখলেন স্বর্গে এবং একটি পা রাখলেন মর্তে। এবং পরবর্তীকালে দানবরাজ বলিকে জিজ্ঞাসা করলেন যে তার তৃতীয় পাটি কোথায় রাখবেন। দানবরাজ বলি সঙ্গে সঙ্গে তিনি তার মাথা পেতে দিলেন এবং আনুগত্য স্বীকার করলেন ভগবান বিষ্ণু, এবং ভগবান বিষ্ণু তাকে পরবর্তীকালে পাতালে পাঠিয়ে দিলেন। এই এই তিথি এই পুণ্যতিথিটাকেই আমরা ভূত চতুর্দশীর একটি উপলক্ষ হিসেবে পালন করে থাকি। আবার আরেকটি গল্প হলো নরকাসুর বধ। নরকাসুর একসময় ত্রিভুবনে তাণ্ডব চালাতে শুরু করেন, এবং সেই তাণ্ডবের হাত থেকে মুক্তি পেতে ভগবান ইন্দ্র এসে প্রার্থনা করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা এবং দেবী কালীর সঙ্গে মিলিত হয়ে তার নরকাসুরকে আজকের দিনে বধ করেন, এবং নরকাসুর যে 1000 স্ত্রীলোককে বন্দি করে রেখেছিলেন তাদেরকে নিজে বিবাহ করেন এবং নিজের উপপত্নী হিসেবে স্বীকার করেন। তাই আজকের দিনটি নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী হিসেবে পালন করা হয়। খুব ভালো লাগলো যে তুই সব মনে রেখেছিস, তবে ঠিকঠাক মনে রেখেছিস কিনা সেটা আমি ছেড়ে দিলাম আমার বন্ধুদের ওপর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ও ঠিকঠাক বললো কিনা, আর ভুল হলে অবশ্যই কমেন্টে লিখবে।